17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। এ নিয়ে বিভিন্ন আয়োজনের খবর জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, ফারুক, 17 এপ্রিলের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকাল 10টার সময় শুরু হয়েছে। প্রধান অতিথি বাউদ্দিন রাশিদ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুক্তিযোদ্ধা বিষয়ক যে মন্ত্রী আতম মোজাম্মেল হক এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তারা এই মুজিবনগরে আমলকরণে প্রস্তাব দিয়েছে এবং তারা প্রথমেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে কৃতিত্বপূর্ণ সমাল্য অর্পণ করে, তারপরে জাতীয় পতাকা এবং দলীয় প্রতীকে উত্তোলন করা হয়। কিছুক্ষণ আগে গার্ড ও পলক প্রদানের শেষে একটি যে গীতিনাট্য হওয়ার কথা ছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আমি আনুষ্ঠানিকভাবে আমার মঞ্চের আমার পিছনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন কেন্দ্র নেতৃত্বে যারা রয়েছেন তারা এখনই কিন্তু সেই বক্তব্য শুরু করবে। আচ্ছা, আজকের যে অনুষ্ঠানের আগে যেটা বলা হচ্ছিল যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেটি বাতিল করে এখানে আওয়ামী লীগের একটি জনসভায় রূপান্তরিত হয়েছে। আর সেখান থেকে আমরা যেটি দেখেছি যে আওয়ামী লীগের যারা দলীয় নেতাকর্মী রয়েছে তারা এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছে এবং প্রচুর পরিমাণ যে মানুষের এখানে সমাগম হয়েছে। কিছুক্ষণ পরে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা অতিথিবৃন্দ রয়েছে তারা বক্তব্য রাখবেন। আর এরপরে কিন্তু রোজার কারণে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মূল অংশ ছিল সেটি কিন্তু বাতিল করা হয়েছে। তবে বিকেলে একটি বঙ্গবন্ধুর উপর একটি কর্মসূচি প্রদর্শন করা হবে, তারপর কিন্তু দোয়া এবং ইফতার আয়োজন করা হয়েছে। অর্থাৎ দেওয়া যায় যে এই অনুষ্ঠানটি সাড়ে 10টা নাগাদ শেষ হতে পারে। ফারুক, এই ছিল 17 এপ্রিলের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুজ্জামান।